রাষ্ট্রায়ত্ত ব্যাংকে ডিউটি করতে এসে এবারে পুলিশের জালে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার। 1.5 লক্ষ টাকার বিনিময়ে এক সক্রিয় প্রভাবশালী তৃণমূল নেতার মাধ্যমে মঙ্গলবার ব্যাংকে ডিউটি করতে এসে পুলিশের জালে ধরা পড়ল এক ভুয়ো মহিলা সিভিক ভলেন্টিয়ার। ঘটনাটি ঘটেছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কড়িয়ালি বাজার এলাকায়। ভালুকা ফাঁড়ির ইনচার্জ ঝটন প্রসাদের কানে খবর পৌঁছাতেই চক্ষু চড়ক গাছ পুলিশের। সঙ্গে সঙ্গে তদন্তে নামে ভালুকা ফাঁড়ি ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ। পুলিশের তদন্তে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে সামনে। পুলিশ জানিয়েছে ধৃত ওই মহিলার নাম মাঞ্জেরা খাতুন, বয়স 25, বাড়ি হরিশ্চন্দ্রপুর থানা এলাকার দৌলতপুর গ্রাম পঞ্চায়েতের মতিলাল এলাকায়। ওই মহিলাকে ব্যাংক থেকে হাতে নাতে পাকড়াও করে ভালুকা ফাঁড়ির পুলিশ। আপাতত ওই মহিলাকে পুলিশ হেফাজতে রাখা হয়েছে। গোটা ঘটনা জুড়ে চাঞ্চল্য ছড়িয়েছে হরিশ্চন্দ্রপুর থানা এলাকায়। আর এই ভুয়ো সিভিক পুলিশ চক্রে শাসক দলের এক প্রভাবশালী নেতার নাম জড়িয়ে যাওয়ায় চরম অস্বস্তিতে শাসক দল। যদিও দলের কেউ জড়িত থাকলে আইন আইনের পথেই চলবে বলে জানিয়েছে তৃণমূল ব্লক নেতৃত্ব। অন্যদিকে তৃণমূলকে খোঁচা দিয়েছে বিজেপি, আর যা নিয়ে তুঙ্গে উঠেছে রাজনৈতিক চাপানোতর। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে মঙ্গলবার সকালবেলায় হরিশ্চন্দ্রপুর থানা এলাকার কড়িয়ালি বাজার এলাকার একটি রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সিভিক পুলিশের পোশাক পরে ডিউটি করতে দেখা যায় মাঞ্জেরা খাতুন নামে ওই মহিলাকে। সেখানে আগে থেকে থাকা ভালুকা ফাঁড়ির সিভিক ভলেন্টিয়ারদের ওই মহিলাকে সিভিক ভলেন্টিয়ারের ড্রেস পরে ঘোরাঘুরি করতে দেখে সন্দেহ হয়। তাকে জিজ্ঞাসাবাদ করে জানতে পারে এলাকারই এক সক্রিয় তৃণমূল নেতা মহিদুর রহমান ওরফে মতিবুল মহিলার কাছ থেকে 1.5 লক্ষ টাকা নিয়ে তাকে আজ কড়িয়ালি বাজার এলাকায় এই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের সিভিক পুলিশে ডিউটি করতে বলে। সেই মোতাবেক মাঞ্জেরা খাতুন নামে ওই মহিলা আজ সিভিক পুলিশের ড্রেস পরে ওই ব্যাংকে ডিউটি করতে আসে। সেখানে অন্যান্য সিভিক ভলেন্টিয়াররা তাকে জিজ্ঞাসাবাদ করে সমস্ত ঘটনা জানতে পারে। খবর পেয়ে ছুটে আসে ভালুকা ফাঁড়ির পুলিশ আধিকারিকরা। ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ওই মহিলাকে গ্রেপ্তার করে ভালুকা ফাঁড়ির পুলিশ। জিজ্ঞাসাবাদ করে জানা যায় এলাকারই এক তৃণমূল নেতা মহিদুর রহমান ওরফে মতিবুল ওই ভুয়ো সিভিক ভলেন্টিয়ার চক্রের পিছনে রয়েছে। তারপরেই এলাকায় তল্লাশিতে নামে স্থানীয় পুলিশ প্রশাসন। যদিও অভিযুক্ত ওই তৃণমূল নেতা এলাকা ছাড়া হয়েছেন বলে জানিয়েছে পুলিশ। এদিকে পুলিশের জিজ্ঞাসাবাদে ওই ভুয়ো মহিলা সিভিক ভলেন্টিয়ার জানিয়েছে, আপনি বলেন বলেন কাকে দিয়েছিলেন টাকাটা? মতিবুলটা কে, কি বাবদ টাকা দিয়েছিলেন? মানে ডিউটিটা দিয়েছিল, কোথায় ডিউটি করছিলেন আজকে? কতদিন ধরে করছিলেন? আজ থেকে গেছিলেন তো? থানা কি থানা জানতো? থানাতে বলেছিলেন? কি বলেছিল? এদিকে অভিযুক্ত ওই তৃণমূল নেতা মহিদুর রহমান ওরফে মতিবুলের বাড়িতে গিয়ে দেখা যায় ঘটনার পর থেকেই তার কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। মহিদুরের স্ত্রী তহসিমা জানায়, আপনার স্বামীর বিরুদ্ধে 1.5 লক্ষ টাকা দিয়ে সিভিক ভলেন্টিয়ারের চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে চাকরি দিতে পারেনি, তারপরে কিন্তু ওনার নির্দেশে একটা ভুয়ো সিভিক ভলেন্টিয়ারকে বসিয়ে তিনি চাকরি দিয়েছেন। পুলিশ জানেই না, কি জানেন আর কি বলেছেন, কি শুনেছেন আপনি? আমরা কিছু তো ওগুলো দাম আসাম কিছু বলেনি তো, আমরা কি বলবো কি শুনবো? আচ্ছা আপনারা কোন দল করেন আপনি? আমরা কিছু দল করি না গো, আমরা ওগুলো ঝামেলা নেই, দল করি না কেন, আমরা ওগুলো করতে যাব। এদিকে এই ঘটনাতে চরম অস্বস্তিতে পড়েছে ব্লক তৃণমূল নেতৃত্ব। হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের তৃণমূল যুব সভাপতি মনিরুল ইসলাম জানিয়েছে, তৃণমূল নেতা চাকরি দেওয়ার নাম করে 1.5 লক্ষ টাকা নিয়েছিল এক মহিলার কাছ থেকে, তাকে সিভিক ভলেন্টিয়ারে চাকরি দিবে, কিন্তু আজকে দেখা গেল যে এক কড়িয়ালি বাজারে স্টেট ব্যাংকের সেখানে দেখা গেল যে ভুয়ো সিভিক ভলেন্টিয়ার বসেছিল, কিন্তু সে সিভিক ভলেন্টিয়ার না, তাকে নাকি তৃণমূল নেতাই সেখানে বসিয়েছিল যে তার নাকি চাকরি হয়ে গেছে, আর পুলিশ জানেই না, কি শুনেছেন আর কি বলবেন? এটা আদৌ তৃণমূলের কোনো নেতার সাথে জড়িত নয়, এগুলো একটা দালাল চক্র সরকারকে বা বদনাম করার জন্য, দলকে বদনাম করার জন্য এগুলো করছে, এবং বেকারদের মানে অসুবিধাটাকে ফায়দা নিচ্ছে, একটা অসাধু চক্র। এটা এরা এদের সাথে দলের কোনো সম্পর্ক নেই, তারপরে যদি দলের কোনো সম্পর্ক থাকে দলের বিরুদ্ধে ব্যবস্থা নেই। মহিলা সিভিক ভলেন্টিয়ার যাকে পুলিশ আটক করেছে, সে তিনি স্বীকার করছে যে সে তৃণমূল নেতা, তৃণমূল নেতার বলেই টাকাটা নিয়েছে যে চাকরিটা করিয়ে দেবে।
এখন যদি সত্যি সে তৃণমূলের নেতা হয়ে থাকে দল এর ব্যাপারে বসবে এবং দলের অবশ্যই ব্যবস্থা নেবে, তার সাথে সাথে এটা বলবো প্রশাসন দেখছে প্রশাসন ব্যবস্থা নেবে। এরপরেও বলবো যদি এর সাথে দলের কেউ জড়িত থাকে বা দলের যত বড়ই নেতা হোক প্রশাসন কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা নেবে, কারণ প্রশাসন এগুলোকে প্রশ্রয় দেওয়া ঠিক না। এবং আমাদের দলের কাছে আমরা জানাবো দলের ব্যাপারে করা অবস্থা নিয়েছে, আমাদের দিদি চাইছে দুর্নীতির ব্যাপারে জিরো টলারেন্স, কোনো দুর্নীতি করা যাবে না। অন্যদিকে গোটা ঘটনাকে তীব্র কটাক্ষ করে এলাকার বিজেপি হরিশ্চন্দ্রপুর দুই নম্বর ব্লকের কনভেনার দেবাশিস পাসওয়ান বলেন, যে তৃণমূলের দুর্নীতিতে ঘোরা, শুনেছি নাকি মশালদহ বাজারে যে স্টেট ব্যাংক আছে ওখানে সিভিক ভলেন্টিয়ারের নাম করে তৃণমূলের নেতা 1.5 লক্ষ টাকা নিয়েছে, ভুয়ো সিভিক ভলেন্টিয়ার ডিউটি করিয়ে দিয়েছে স্টেট ব্যাংকে। এই তো হলো তৃণমূলের সরকার, পাবলিক পুরো পাবলিক দেখছে যোগ্য জবাব দিবে। এমনকি শুধু মশালদহ বাজার বা ভালুকানা খোঁজ করে দেখলে পুরো হরিশ্চন্দ্রপুরে কি গোটা রাজ্য জুড়ে এইরকম মানে দুর্নীতি চলছে। দিন আর নাই, সামনেই চব্বিশের লোকসভা ভোট, 23-এর পঞ্চায়েত ভোট, মানুষ দেখছেন, ইনাদেরকে মানুষ যোগ্য জবাব দেবে। আজকেই দেখলেন সেভিক ভুয়ো সেভিক ভলেন্টিয়ার, আরও অনেক রকমের দুর্নীতি, শিক্ষাতে দুর্নীতি, এমনকি আজ শুনছি ফিরাদ হাকিমের নাকি সিবিআই নোটিশ দিয়ে করেছে কি, এরা দুর্নীতির বেড়া টপকে গেছে, একে একে সব কিন্তু জেলে ভরবেই। এ প্রসঙ্গে ভালুকা ফাঁড়ির ইনচার্জ ঝটন প্রসাদ জানান, আপাতত ওই ধৃত ভুয়ো সিভিক ভলেন্টিয়ারকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, অভিযুক্ত ওই ব্যক্তির খোঁজেও এলাকায় তল্লাশি চলছে। হরিশ্চন্দ্রপুর থেকে পরিতোষ সরকারের রিপোর্ট, কুলিক নিউজ।